দেখুন দাওরা ডিগ্রি বা কামিল ডিগ্রি তাদেরই নেওয়া উচিত যারা কিনা নিজেকে সম্পূর্ণরূপে ইসলামের জন্য সঁপে দেবে এবং হচ্ছে তার মধ্যে সম্পূর্ণরূপে সেটার যোগ্যতা থাকবে। এই দাওরা এবং কামিল ডিগ্রি দিয়ে কি করবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভাই বোনেরা, দেশ বিদেশ দূর দূরান্ত থেকে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে বেশ ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। প্রিয় ভাই বোনেরা, আজকে দাওরা এবং কামিল ডিগ্রি নেয়ার একটা ঝড়ের মতো একটা গতি বইছে। আজকে মার্কেটে বা বাজারে দেখা গেছে হিউজ পরিমাণ মানুষ কামিল এবং দাওরা ডিগ্রি অঝোর ধারায় নিচ্ছে, ঝড়ের গতিতে কামিল এবং দাওরা ডিগ্রি নিচ্ছে। কিন্তু কামিল এবং দাওরা ডিগ্রি থাকার যে যোগ্যতা, সেই যোগ্যতা তার মধ্যে থাকছে না। প্রিয় বন্ধুরা, যখন একটা জাতি একেবারে অধপতনের সর্বশেষ পর্যায়ে চলে যায়, তখনই একটা জাতি এই অবস্থা হয়। দেখুন, আমি কিন্তু কামিল ডিগ্রি বা দাওরা ডিগ্রিধারী নই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে না চাইতে এমন একটা যোগ্যতা দিয়েছে, সেটা হচ্ছে মানুষকে বোঝানোর যোগ্যতা, মানুষের সামনে ইসলামিক কথাগুলো তুলে ধরার যোগ্যতা, আলহামদুলিল্লাহ। তবে না চাইতে দিয়েছে, কিন্তু আমি কিন্তু এটার পিছনে যথেষ্ট পরিমাণ মেহনত এবং পরিশ্রম করেছি। আপনাকে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে কোনো কিছু দেন না যেই ব্যক্তি কিনা কখনও সেই জিনিসের উপর কোনো মেহনত বা পরিশ্রম করে না, সেটা যে কোনো সেক্টরেই হোক, হালাল সেক্টর হোক বা হারাম সেক্টর হোক। প্রিয় বন্ধুরা, একজন মানুষ আলেম হবেন কেন? একজন মানুষ এই যেই ডিগ্রিধারী যাদের কথা বললাম, কামিল ডিগ্রিধারী হোক বা দাওরা ডিগ্রিধার হোক, তার মানে সে যখন এই ডিগ্রিটা কমপ্লিট করেছে, তার মানে হি ইজ আ আলেম বা হি ইজ আ ইসলামিক স্কলার অফ বা হি ইজ আ স্কলার অফ ইসলাম, তার মানে সে একজন আলেম বা জ্ঞানী মানুষ, বা তিনি একজন এরকম মানুষ যার থেকে ইসলাম নেওয়া যায়। বাস্তবতা এমন যে তার থেকে ইসলাম নেওয়া যাচ্ছে না বা তাকে ট্রাস্ট করা যাচ্ছে না। প্রিয় বন্ধুরা, আজকে বিভিন্ন ধরনের মাদ্রাসাগুলো তারাও ব্যস্ত যে আমাদের মাদ্রাসা থেকে প্রচুর পরিমাণে দাওরা ছাত্র বের হোক, দাওরা ডিগ্রিধারী মানুষ বের হোক। অনেক মাদ্রাসা আছে তারাও ব্যস্ত যে আমাদের মাদ্রাসা থেকে প্রচুর পরিমাণে কামিল ডিগ্রিধারী বের হোক। কিন্তু তার মধ্যে যে কোরআন হাদিস সম্পর্কে যে নলেজ থাকা দরকার, সেই নলেজটা যে নেই, এটা অনেক মাদ্রাসার হুজুরদের, সেটা অনেকের আছে মাথায়ও নেই, আবার অনেকের আছে যে এটা নিয়ে তারা মোটে উদ্বিগ্ন নয়। এর মাধ্যমে কী হচ্ছে? এর মাধ্যমে সমাজে অযোগ্য লোকের তৈরি হচ্ছে, সমাজে আনস্কিল বা অদক্ষ লোকের তৈরি হচ্ছে। অদক্ষ লোকের তৈরির ফলে কী হচ্ছে? সমাজের মধ্যে যে ভারসাম্য ছিল, সেই ভারসাম্যতা আপনার হচ্ছে শেষ হয়ে যাচ্ছে। দেখা গেছে যে কিনা প্রকৃত আলেম, যে কিনা দাওরা কমপ্লিট করেছে এবং তার মধ্যে সেটার যোগ্যতা আছে, তার মধ্যে এবং হচ্ছে যে কিনা দাওরা কমপ্লিট করেছে কিন্তু তার মধ্যে সেই যোগ্যতা নেই, তার মধ্যে একটা ব্যবধান তৈরি করা যাচ্ছে না। কারণ দুজনেই দাওরা পাস, দুজনের কাছেই তো সার্টিফিকেট আছে। তো এই জিনিসটা কিন্তু আমাদের সমাজের আজ থেকে 15 থেকে 10 বছর পরে কিন্তু অনেক বড় একটা মহামারী আকার ধারণ করবে। দেখুন, দাওরা ডিগ্রি বা কামিল ডিগ্রি তাদেরই নেওয়া উচিত যারা কিনা নিজেকে সম্পূর্ণরূপে ইসলামের জন্য সঁপে দেবে এবং হচ্ছে তার মধ্যে সম্পূর্ণরূপে সেটার যোগ্যতা থাকবে। এরকমও অনেক দাওরা ডিগ্রিধারী আছে বা কামিল ডিগ্রিধারী আছে যাদেরকে কিনা আপনার হচ্ছে দুই চারটা আপনার হচ্ছে দাওরা ডিগ্রিধারীদের কথা প্রথম বলি, যে তার দাওরা ডিগ্রি অনুযায়ী তার যতটুকু কোরআন হাদিস সম্পর্কে ধারণা থাকার দরকার ছিল সেই ধারণা নেই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে তার হচ্ছে কোরআনের আয়াত সম্পর্কে তার তেমন একটা ওয়াকিবহাল নেই। আর হাদিস তো পরের কথা, হাদিস তো আরও কঠিন, কেননা কোরআন মুখস্থ করা অনেক সহজ কম্পারেটিভলি হাদিস, হাদিস মুখস্থ করা অনেক বেশি কঠিন কম্পারেটিভলি কোরআন, কোরআনের তুলনায় হাদিস মুখস্থ করা একটু বেশি কঠিন, ঠিক আছে? তো যার কাছে কিনা কোরআনের মনে করেন যে 200-400 আয়াতই মুখস্থ নেই, আপনার হচ্ছে মোটামুটি কমপক্ষে 100 আয়াত মুখস্থ নেই যার কিনা, সে ভাই কিসের আলেম? সে কিসের আলেম যার কিনা কমপক্ষে 100 আয়াত, 200 আয়াত, 500 আয়াত মুখস্থ নেই? সে কিসের আলেম? একজন আলেমের কমপক্ষে সে দাওরা, যত ন্যূনতম দাওরা ডিগ্রিধারী হোক, তার তো কমপক্ষে 200 থেকে 300 আয়াত মুখস্থ, এবং সেটা তাফসির জানা একেবারে ফরজ, ফরজ। কেননা তাহলে জাতিকে সে কী দিবে? সে যে দাওরা ডিগ্রিটা নিল, এটার কী সে অর্জন করলো? প্রিয় বন্ধুরা, আরেকটা জিনিস, আর দেখুন, পৃথিবীতে যে কোনো কিছু কী দিয়ে আপনার হচ্ছে একটা বলে না, আমরা বলি না যে খেলা জমছে, বা একটা জিনিসের সৌন্দর্য বা একটা জিনিস করে কাজের মজা পাওয়া, সেটা কী? সেটা হচ্ছে আপনি যেই কাজটা করছেন সেটার হচ্ছে একটা আউটপুট বের হওয়া, সেটা হচ্ছে একটা প্রকৃত রূপ বের হওয়া। এই যে ভাই, আপনি যে দাওরা ডিগ্রিটা নিচ্ছেন বা নিলেন,
এটার যে আপনার কোনো আউটপুট নাই বা এটার হচ্ছে কোনো বাস্তব রূপ নাই তাহলে এটার মানে কি হলো আপনি একটু নিজেকে চিন্তা করেন আপনি কেন নিজের সাথে নিজে প্রতারণা করছেন প্রিয় বন্ধু আপনি আপনার যদি দাওরা ডিগ্রি নেওয়ার যোগ্যতা না থাকে বা আপনার মধ্যে যদি সে হিম্মত না থাকে আপনি ছেড়ে দেন আপনি ছেড়ে আপনি যে কোনো একটা কাজের সময় দেন এটা আপনার জন্য আরো ভালো অসংখ্য ভালো কারণ আপনি দাওরা ডিগ্রি নিচ্ছেন আপনার সেই যোগ্যতা নাই পরবর্তীতে আপনি আরো হতাশ হয়ে যাচ্ছেন আপনি আরো হতাশ হয়ে যাচ্ছেন যে কি করব না কারণ মসজিদে ইমামতি করা সম্ভব না এবং হচ্ছে আপনার পরবর্তীতে আপনার হচ্ছে সময় অনেক হয়ে গিয়েছে বয়স অনেক হয়ে গিয়েছে এখন কি করব তাই আপনার উদ্দেশ্যে বলছি যে ভাই আপনার যদি দাওরা ডিগ্রি নেওয়ার যোগ্যতা না থাকে আপনি দয়া করে এটা বাদ দিয়ে আপনি আলহামদুলিল্লাহ ইসলাম অনুযায়ী চলার জন্য যতটুকু জ্ঞান ততটুকু তো আপনার হয়েছে আপনি এবার হচ্ছে ব্যবসা বাণিজ্য দিকে মন দিন আপনি আয় রোজগারের দিকে মন দিন দেখবেন যে আপনি অনেক ভালো উন্নতি করতে পারবেন প্রিয় বন্ধু আর হচ্ছে প্রিয় বন্ধু যাদের কিনা যারা কিনা দাওরা ডিগ্রি নিয়েছেন কিন্তু সেটার কোনো যোগ্যতা নেই আপনাদের উচিত যে জাতির সামনে কোনো ধরনের কোনো কথাবার্তা পেশ না করাই আপনাদের জন্য ভালো কারণ আপনারা যদি জাতির সামনে কোনো কথা নিয়ে আসেন এবং আপনার যদি আরেকটি কথা শুধুমাত্র দাওরা ডিগ্রি বা কামিল ডিগ্রি থাকলেই কিন্তু জাতির সামনে কথা বলা যায় না সেটার জন্য আলাদা একটা দরদ থাকতে হয় মনের মধ্যে একটা জেদ থাকতে হয় মনের মধ্যে একটা স্ফুলিঙ্গ একটা আগুনের গোলা থাকতে হয় তারাই কিন্তু জাতির সামনে কথা বলতে পারে জাতির সামনে কথা বলা দিস ইজ নট আ জোক এটা কোনো জোক না এটা কোনো মজার বিষয় না ভাই জাতির সামনে কথা বলতে গেলে অন্যরকম একটা আপনার হচ্ছে নিজেকে বিলিয়ে দেওয়ার একটা মনমানসিকতা থাকতে হয় প্রিয় বন্ধু আপনার যদি নিজেকে বিলিয়ে দেওয়ার মনমানসিকতা না থাকে আপনি কিন্তু কখনো জাতির সামনে কথা বলতে পারবেন না যদিও আপনি বলেন আপনার অনেক ধরনের সমস্যা তৈরি হবে তাই প্রিয় বন্ধু কথাগুলো বললাম কথাগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানাবেন যদি খারাপ লেগে থাকে কী কারণে খারাপ লেগেছে সেটাও জানাবেন এবং হচ্ছে এই যে আমি যে যুক্তিগুলো বা যেই মতামতগুলো তুলে ধরলাম এটা সম্পর্কে আপনার মতামত কী সেটাও জানাবেন আপনাদের সকলের জন্য অসংখ্য শুভকামনা রইল আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু